গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি। বেশ অনেকটা বেলা হয়ে গেছে, তো চলে এসেছি। আজকে আমরা বাঙালির টপিকটা হচ্ছে সেই লাল শাড়ি পরা মেয়েটা। তো আমি আর কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাচ্ছি টপিকে, আর তোমাদের সবার সবার ইয়ে দেখার জন্য বসে আছি। দেখি কে কীরকম বলে। কবিতার খেলাঘরেরটা দেখলাম, অসম্ভব ভালো লাগলো। কত আমি লিখেছি ওকে যে কত পোটেনশিয়াল তোমাদের, দারুণ দারুণ, কিছু বলার নেই। সত্যি খুব খুব আনন্দ হচ্ছে। আর বসে আছি, সাত তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে কতক্ষণে তোমাদের ইয়েগুলো আসবে, তোমাদের ভিডিওগুলো সমস্ত আসবে। তো যাই হোক, আমি আমারটা বলছি। আজ সকাল সকাল বাস নিয়ে বেরিয়েছিল কালুয়া, সাথে কন্ডাক্টর ছেলেটা নিতাই। কালুয়ার বউটার খুব জ্বর গতকাল থেকে, হাতে যা পয়সা ছিল প্রায় সব শেষ, মাসের একেবারে শেষ। কোথা থেকে টাকা আসবে জানা নেই, ডাক্তার দেখানোর তাই প্রশ্নই নেই। ওষুধের দোকানে বললে ওষুধ দিয়ে দেবে। ছোট মেয়েটাকে বলে বের হয় সে, মাকে একটু দেখিস, আমি ডিউটি করে ফেরার সময় ওষুধ নিয়ে আসব। নিজে কিছু খেয়ে অসুস্থ বউ আর ছোট মেয়েটার জন্য কিছু খাবার রেখে বেরিয়ে যায় কালুয়া। গড়িয়া রুটের বাস বেশ ভিড়। বাস চালাতে চালাতে বারবার ফোনটা বাজছিল। এক হাতে স্টিয়ারিংটা চেপে ব্যালেন্স করতে করতে ফোনটা পকেট থেকে বার করে নেয়। চোখের সামনে ফোনটা নিতেই দেখে কন্ডাক্টর ছেলে নিতাইয়ের, কন্ডাক্টর যে ছেলেটা, সেই নিতাইয়ের ফোন। ওর ফোনে বেশ অনেকগুলো ফোন। অবাক হয় কালুয়া, একই বাসে থেকে ফোন করছে কেন? কিছু বুঝে ওঠার আগেই মেসেজে ট্রিং ট্রিং করে মেসেজ ঢুকলো, লালবাজারে বাসটা ঢোকাও, কোনো কথা বলো না। ফোনটা সামনে রেখে দু হাতে স্টিয়ারিংটা চেপে ধরে কালুয়া, নিতাই বড় ভালো ছেলে, কিছু গণ্ডগোল তো হয়েছে যার জন্য এই মেসেজ পাঠিয়েছে। তাই এদিক ওদিক না ভেবে সোজা স্পিড তোলে। যেখানে বাসটা ছিল ওদের তার বেশ খানিকটা কাছাকাছি ছিল পুলিশ হেডকোয়ার্টার লালবাজার। বাসটা ঢুকিয়ে দেয়, বাইরে গেটে বাধা পড়ার আগেই দরজা দিয়ে মুখ বার করে প্রাণপণে চেঁচাচ্ছিল নিতাই। মুখে আর কোনো ভাষা ছিল না, খালি বিপদ বিপদ বলে চেঁচাচ্ছিল। মেন গেট দিয়ে গাড়িটা ওদের আর আটকায়নি, গাড়িটা ঢুকতে দেয়। তো মেন গেট দিয়ে গাড়িটা ঢুকতে না ঢুকতেই লাফিয়ে পড়ে জনা চারেক ছেলে দুজনকেই, বেশ জনা চারেক মতো ঝাঁপিয়ে, মানে দুটো গেট দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এদিক থেকে দুজন ওদিক থেকে দুজন, চারজনের মধ্যে দুজনকে ধরা মানে পড়ে গেছিলো দুটো ছেলে। এবার আসল ঘটনায় যাচ্ছি। নিতাই যতবার টিকিট 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 করতে করতে ওই নির্দিষ্ট ওই সিটের পাশ দিয়ে যাচ্ছিল, ততবার অনুভব করছিল যে কেউ ওকে পা দিয়ে লাথি মারার মতো সজোরে ধাক্কা মারছিল। একবার না, ও ইচ্ছা করে দেখার জন্য ওখান দিয়েও বার তিন চারে গেছে। প্রত্যেকবার বোরখা পরা কেউ একজন ওই সিটে বসেছিল যে পা দিয়ে ওকে এরকম করে ধাক্কা দিয়ে লাথি মারার মতো বারবার। আর চোখে তাকিয়ে দেখে বোরখার তলা দিয়ে লাল রঙের একটা শাড়ির একটা পোর্শন বেরিয়ে আছে, আর লোহার চেন জাতীয় বা শিকল গোছের কিছু যা স্পষ্ট দেখা যাচ্ছে না, সেটা একটা লাল শাড়ির কিছু অংশ এবং শিকল জাতীয় কিছু দেখা যাচ্ছে সামান্য। মহিলা পুলিশ ততক্ষণে সমস্ত কিন্তু ঘিরে ধরে লালবাজারে বাসটাকে। বোরখার তলায় একেবারে তরতাজা এক যুবতী, লাল রঙের তার শাড়ি গায়ে পড়া, উস্কো খুস্কো মাথার চুলে যেন জটা ধরেছিল, একটা পায়ে একটা লোহার চেন জাতীয় কিছু বাঁধা, তাতে নাম্বার দেওয়া সাত, ধরা পড়েছিল পুরো গ্যাংটা। হিউম্যান ট্রাফিকিং এর একটা গ্যাং, পুরো গ্যাংটাই ধরা পড়েছিল পরবর্তীকালে। মেয়েটির উপস্থিত বুদ্ধিতে বেঁচে গিয়েছিল নিতাই ও কালুয়া, দুজনেই ভালো কিছু টাকা বকশিস পেয়ে যায়। তো তো এটাই ছিল আজকের গল্প। আর কালুয়ার বউ অসুস্থ ছিল, ভাবছিল কোথা থেকে টাকা জোগাড় করবে। তো ভগবান সবটাই জানতে পারে, খালি আমাদের ওই কজ করার, যতক্ষণ আমরা ভালো ভালো চিন্তা ভালো ভালো ভাবনায় আছি এভাবেই, কোথা থেকে কী হবে আমরা জানি না, কিন্তু ঈশ্বর ঠিক জানান দেন। তো কালুয়া কিন্তু সব পেয়ে গেছিলো, পরবর্তীকালে কালুয়া ডাক্তার দেখায়, ওষুধ নেয়, বউটাকে সুস্থ করে তোলে। যদিও ঘটনাটা সত্যি নয়, ঘটনাটা কাল্পনিক। তো এই হচ্ছে আমার আজকের গল্প, কেমন লাগলো বলো। আর আরেকটা কথা বলছি, প্রত্যেকটা টপিক যখন দিই তখন মাথায় একটা কিছু ভেবেচিন্তে দিই, ঠিক সেরকমই কবিতা বলছিল যে কবিতা লিখে দেয়নি,
তো গল্পটা অসম্ভব সুন্দর কবিতার, কিন্তু লিখে দিলে কেন বলছি, ওই অর্গানাইজড ব্রেন মানে ওই মাথাটা ওই সময়টার জন্য ওইটার মধ্যে কনসেন্ট্রেশন বাড়ে, লেখাটা যখন আমরা পড়ি ফোকাসড হই আমরা, নাহলে হে বেয়ার এদিক ওদিক কথা বলতে থাকি, তো ওটা কিছুই না একটা ট্রেনিং মানে মাইন্ডটাকে সেট করার। তো ভেবেছি যে ওরকম যখন আমি টপিকে যেটা যেটা লিখে দিই ওটা ভেবে কিছু এসে যায় না, তাতে তোমরা লিখে বলো মুখে বলো কিচ্ছু যায় আসে না, ওটা একটা আমি ভেবে ভেবে বলেছিলাম যে তোমরা ওরকমভাবে করো, যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, গল্পটা অসম্ভব সুন্দর কবিতা, আর আমার গল্পটা আমি বলে দিলাম, কমেন্ট করে জানাও, আর অপেক্ষায় রইলাম বাকিদের শোনার জন্য। আমি জানি তোমরা প্রত্যেকে রেডি হচ্ছ। টাটা।